দেখো এবার তোমাদের আমি বিংলিশ শিখাবো। বিংলিশে আছে মেক সেন্টেন্স। এর আগে আমরা শিখছিলাম মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স মানে কি? বাক্য গঠন। তো একটা শব্দ থাকবে, শব্দ থেকে তোমাদের ইংরেজিতে বাক্য গঠন করতে হবে। আছে কি? অক্স। অক্স অর্থ কি? ষাঁড়। দ্য অক্স ইজ রেড। দ্য অক্স ইজ রেড। পেন। পেন অর্থ কলম। পেন দিয়ে কি আছে দেখো? আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে। দ্য অক্স ইজ রেড। শার্টটি হয় লাল। এবার দেখো তোমাদের শিখাবো রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ মানে রাগেও হয়তো শেখানো হয়েছিল, একটা এলোমেলো শব্দ থাকবে, তোমাদের সেটাকে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো আমি দেখাই দিচ্ছি, দেখো এখানে আছে এন ও আই এন ও, তাহলে এটা কী হতে পারে? ধরে নিব আমরা অনিয়ন, মূল শব্দ হচ্ছে কি? অনিয়ন। তাহলে প্রথম হবে ও এন আই ও এন, অনিয়ন, পিঁয়াজ। তারপর এখানে আছে পি ই টি এ এল, এখানে হবে পেলেট, পি এল এ টি ই, পেলেট, থালা। তারপর আছে পি টি ও, দেখো সাজিয়ে লিখলে কি হয়? পি ও টি, পট। তারপর আছে এম এ ই টি, এটাকে সাজিয়ে লিখলে আমরা পাই, দেখো প্রথমে পাই এম ই এ টি, মিট, মাংস। তারপর আছে সি ই আর আই, এটাকে আমরা সাজিয়ে পাই প্রথমে আর আই সি ই, রাইস। তারপর আছে এ পি এম, তো এটাকে আমরা সাজিয়ে পাই দেখো এম এ পি, ম্যাপ। তারপর আছে ই পি জে ই, তাহলে আমরা এটাকে সাজিয়ে পাই দেখো প্রথমে জে ই ই পি, জিপ। তারপর আছে জি ই এল, এটাকে আমরা সাজিয়ে পাই এল ই জি, লেক। তারপর আছে চি কে ও এল, এটাকে আমরা সাজিয়ে পাই প্রথমে আছে দেখো এল ও সি কে, লক। তারপর আছে কে জি এন আই, এটাকে আমরা সাজিয়ে পাই প্রথমে কে আই এন জি, কিং। আবার দেখো এখানে আছে তোমার এলোমেলো যেটা আছে আমরা সাজিয়ে পেয়েছি অনিয়ন, আবার যেটা আছে সেটাকে আমরা সাজিয়ে পেয়েছি প্লেট। তারপরে দেখো পট, মিট, রাইস, ম্যাপ, জিপ, লেক, লক, কিং। এবার দেখো তোমাদের অ্যাক্টিভ ইংলিশ নিয়ে আলোচনা হবে। অ্যাক্টিভ ইংলিশে আছে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস মানে কি? শূন্যস্থান পূরণ করো। এভাবে একটা তোমাদের ফাঁকা জায়গা থাকবে, সেখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন দেখো এ নম্বরে আছে ইট ইজ ড্যাশ পেন, এই যে খালি ঘরটা আছে এখানে যে কোনো একটা শব্দ দিয়ে তোমাদের পূরণ করতে হবে। তো দেখো ইট ইজ ড্যাশ পেন, ইট ইজ এ পেন, ইট ইজ এ পেন। আবার বলো সবাই, ইট ইজ এ পেন। বি নাম্বারে আছে ইট ইজ ড্যাশ এক্স, ইট ইজ অ্যান এক্স, ইট ইজ অ্যান এক্স, ইট ইজ অ্যান এক্স। তারপরে সি নাম্বার আছে ইট ইজ ড্যাশ ইগল, তাহলে কী হবে দেখো? ইট ইজ
an eagle. It is an eagle. I dash Shampa. I am Shampa. I am Shampa. আবার দেখো কি হবে It is a pen. It is a pen. B number আছে It is an axe. It is an axe. It is an axe. C number দেখো It is an eagle. It is an eagle. It is an eagle. D number আছে I am Shampa. I am Shampa. I am Shampa. তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ